ধন্যবাদ অনির্বাণ। অন্যদিকে বিজেপির এই নবান্ন অভিযান ঘিরে তৎপর রয়েছে পুলিশ। আর 6 কিলোমিটার দূরত্বে হাওড়ার বেলেপোলেই আটকে দেওয়া হচ্ছে কলকাতামুখী সমস্ত গাড়ি, শুধুমাত্র ছাড় দেওয়া হয়েছে পুলিশের গাড়ি এবং অ্যাম্বুলেন্সে। আর সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়। বিজেপির নবান্ন অভিযান, বিজেপির যে পরিকল্পনা, তাতে সাঁতরাগাছি থেকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে মিছিল আসার কথা, সেটা কিন্তু সাঁতরাগাছি হয়ে সোজা এই রাস্তায় এসে নবান্ন পর্যন্ত যাওয়ার কথা। কিন্তু এদিন সকাল থেকে এই রাস্তা একেবারে বন্ধ করে দেওয়া হলো। হাওড়ার বেনিপুলের সামনে থেকে সমস্ত গাড়িকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে একেবারে ময়দানমুখী, অর্থাৎ এই রাস্তায় কিন্তু কোনো গাড়ি যেতে দেওয়া হচ্ছে না। পুলিশের ব্যারিকেড তৈরি করা হয়েছে এবং এমনকি বাস থেকে শুরু করে বাইক পর্যন্ত ভেতরে অ্যালাউ করা হচ্ছে না। শুধুমাত্র পুলিশের গাড়ি এবং কিছু পুলিশের আধিকারিক ছাড়া এই যে বর্ডার তৈরি করা হয়েছে, সেই বর্ডার কিন্তু ক্রস করতে দেওয়া হচ্ছে না। অর্থাৎ এই গোটা রাস্তা, যে রাস্তাতে মিছিল আসার কথা, সমস্ত রাস্তায় কিন্তু একেবারে যান চলাচল নিষিদ্ধ করে দেওয়া হলো। বলা হচ্ছে যে যাতে কোনো রকমভাবে বিজেপির সমর্থকরা গাড়ি করে এই রাস্তা দিয়ে ভেতরে যেতে না পারে, সেই কারণেই কিন্তু এই ব্যবস্থা। এমনকি যে সমস্ত বাস নিয়মিতভাবে এই রাস্তায় যাতায়াত করে, সেই সমস্ত বাসকেও কিন্তু আটকে দেওয়া হলো। ফলে পুলিশ যে কতটা সতর্ক এবং প্রথম থেকেই নবান্ন অভিযানের সময় যে আটকানোর জন্য পুলিশ যে প্রথম থেকেই কতটা ব্যবস্থা গ্রহণ করেছে, এই ছবি থেকেই কিন্তু সেটা স্পষ্ট। ক্যামেরায় দিব্যেন্দু চক্রবর্তীর সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, হাওড়া। কুসুমিতা, হাওড়ার বেলেপোলের ছবি আমরা দর্শকদের সামনে তুলে ধরলাম। আর এবার আপনাদের দেখাবো হাওড়া ময়দানের কাছে ফোরশোর রোডে চলন্ত বাস থামিয়ে কিভাবে চেকিং করছে পুলিশ। আর এই নবান্ন অভিযান ঘিরে একেবারে পুলিশি তৎপরতা তুঙ্গে। রানীগঞ্জ স্টেশনের ছবি আরো একবার আপনাদের দেখাবো। রানীগঞ্জ স্টেশনে বিজেপি কর্মীদের ঢুকতে বাধা দেয় পুলিশ, এই অভিযোগ ওঠে এবং বিজেপি কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি হয়। কয়েকজন জোর করে স্টেশনে ঢুকে পড়লে 5 জন বিজেপি কর্মীকে গ্রেফতার করে পুলিশ। আর তারপর বরাকরের ছবি আপনাদের সামনে। কুলটির বরাকর স্টেশনেও বিজেপি কর্মীদের দেখে লাঠি উঁচিয়ে তেড়ে যেতে দেখা যায় পুলিশ কর্মীদের, একজনকে গ্রেফতারও করা হয়। এবং বরাকরের ছবি, সকাল থেকেই কিন্তু ধস্তাধস্তি, হাতাহাতি, পুলিশ আটকে দিচ্ছে বিজেপি কর্মী সমর্থকদের, সেই অভিযোগ উঠছে বিভিন্ন জায়গা থেকে এবং সেই অশান্তির ছবি আপনারা দেখছেন 2 জায়গায়।